নবীনগরের বর্ণাঢ্য আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পালের বিদায় সংবর্ধনা। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর চিবির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনায় প্রশংসায় ভাসলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল। নবীনগর থানার পক্ষ থেকে শুক্রবার বিকেলে থানা কম্পাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। নবীনগর থানার অফিসার ইনচার্জ রণজিৎ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, সহকারী কমিশনার ভূমি জেপি দেওয়ান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ বুরহানুদ্দিন আহমেদ নসু, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম শাহরিয়া বাদল, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম কে জসিমউদ্দিন, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, রসুলাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান বিপি এনাম, নবীনগর প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর আলম লিটন, পূজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশাফুল আলম জনি। বক্তারা বিদায়ী অতিথির দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ জীবনে দীর্ঘায়ু কামনা করেন। মনোমুগ্ধকর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর থানার পরিদর্শক তদন্ত রাজু আহমদ। সাজু আক্তার, প্রেমা, নূরনগর টিভি।